হ্যালো বন্ধুরা, আমি সৌজাত্য। আজকে আপনাদের দেখাতে চলেছি এসকিউএল ইনজেকশন ডেমো ভিডিও। এসকিউএল ইনজেকশন কি আগে আমাদের বুঝতে হবে। এসকিউএল ইনজেকশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাইবার অ্যাটাক, যেটা ইউজুয়ালি যে সমস্ত ওয়েব পেজগুলোতে হয়, যেসব ওয়েব পেজগুলোতে ব্যাক এন্ডে কোনো অ্যাপ্লিকেশন রান করছে, ফর এক্সাম্পল ASP .NET বা PHP, এ সমস্ত ওয়েবসাইটগুলোতে যদি যে ওয়েবসাইটগুলোতে যে ব্যাকএন্ডের কোড, সে ব্যাকএন্ডের কোড যদি উইক হয় আর আমরা যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটা যদি স্যানিটাইজ না করে সেটাকে নিয়ে প্রসেস করা হয়, তখন সেক্ষেত্রে এই সমস্ত অ্যাটাক হতে পারে। তা এসকিউএল ইনজেকশন হচ্ছে ওয়ান অফ দেম। এসকিউএল ইনজেকশন কি? বেসিক্যালি এসকিউএল ইনজেকশন, এসকিউএল কথাটা থেকে বুঝতে পারছি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং সেটা এসকিউএল যে ডেটাবেস, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যে রিলেশনাল ডেটাবেস, স্কিমাবেস ডেটাবেস, সেটা সম্পর্কিত একটা টাইপ অফ অ্যাটাক। ইউজুয়ালি এ সমস্ত অ্যাটাক এসকিউএল ডেটাবেসগুলোতে হয়, ফর এক্সাম্পল MySQL হতে পারে, ওরাকেল এসকিউএলও হয়, MySQLite হতে পারে, সরি MySQL সার্ভারে হয়। এবার কীভাবে অ্যাটাকটা হয় সেটা আমি আপনাদের বলছি। বেসিক্যালি আমি এখানে একটা লগ ইন ফর্ম বানিয়েছি, যেখানে ইমেল দেওয়া যাবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া যাবে। এবার আমি আমার কোডে চলে আসি। আমি এই অ্যাপ্লিকেশনটা বানিয়েছি PHP দিয়ে, PHP ব্যাকএন্ডে ইউজ করা হচ্ছে। বেসিক্যালি প্রোগ্রামটা সম্বন্ধে একটু ওভারভিউ দিয়ে দিই। বেসিক্যালি প্রোগ্রামটা কী কাজ করছে, প্রথম কথা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেলের একটা ফিল্ড রয়েছে আর একটা পাসওয়ার্ড ফিল্ড রয়েছে। সুতরাং এটা হচ্ছে আমার মেইন পেজটা, ইমেল আর পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার বডিটা। এবার সরি, এবার এটা দ্য টাইটেল এবং এখানে হচ্ছে ইমেল। এটা যেহেতু HTML5 আমরা ইউজ করেছি, ফলে এখানে এর অ্যাট্রিবিউট অবভিয়াসলি রয়েছে, বা ইমেল ইউজ করেছি, এটা আমার ইমেল টাইপ। এখানে পাসওয়ার্ড ইউজ করছি এবং সাবমিট বাটনে ক্লিক করলে এই যে attack.php, এই PHP কোডটা এক্সিকিউট হবে। এবার প্রথমে আমি এখানে লোকাল হোস্ট একটা ডেটাবেস এর ব্যাকএন্ডে কাজ করছে। এবার আমি ডেটাবেসটার নাম হচ্ছে টেস্ট, আমি ডেটাবেসটা এখান থেকে খুলে নেব, আপনাদের টেবিলটা দেখাই টেবিলটা কেমন। এই যে কোডটা ইউজ করেছি, আশা করি আপনারা যারা দেখছেন তারা PHP জানেন কীভাবে PHP কানেক্ট করতে হয় ডেটাবেসের সাথে। এটা সেই কানেক্টের একটা ফাংশন, এটা ইউজুয়ালি চারটে আর্গুমেন্ট নেয়। একটা হচ্ছে আপনার হোস্ট নেম, লোকাল হোস্ট, এখানে আপনারা IP অ্যাড্রেসও দিতে পারেন, লুপ ব্যাকের IP অ্যাড্রেসটাও দিতে পারেন। রুট হচ্ছে ইউজার নেম, যেহেতু পাসওয়ার্ড নেই ওখানে পাসওয়ার্ডটা খুলিয়ে রেখেছি। আরটা হচ্ছে টেস্ট, হচ্ছে আমার ডেটাবেসের নেম। এবার আমার ডেটাবেসে চলে যাবো, আমি আমার টেবিলটা আপনাকে একবার দেখাবো। কোনটা ছিল যেন, মেসেজ ABC বলে, আচ্ছা টেবিলের নামটা একবার দেখে নিই, স্যাম্পেল ইউজার বলে এই টেবিলটা আমাদের কাছে ছিল। স্যার এটা আমাদের ডেটাবেস, আর এর এই SQL-এর টেবিলটা, এই .SQL ফাইলটা আমি গিটহাবের মধ্যে আপলোড করা আছে, আপনারা এতে অ্যাড করে দেখতে পারেন, দেখে নেবেন একবার। এবার এই টেবিলটা বানিয়েছি, বেসিক্যালি এখানে ইউজার ইমেল আইডি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড করা নেই, আমি এখানে ইচ্ছা করে এনক্রিপ্ট করিনি। এবার আমি চলে যাব মেনে, সরি আমি চলে যাব এবার মেন প্রোগ্রামে। এবার কি হচ্ছে, যে মুহূর্তে সাবমিট বাটনটা ক্লিক করবে কেউ, তখনই বুঝতেই পারছেন যে রিকোয়েস্ট বলে যে ইনপুট যেখানে দেখতে পাচ্ছে যে ইউজার নেম, এই যে নেম আর পাসওয়ার্ডটা আমি ভেতরে ইনিশিয়ালাইজ করব। এবার আমার এখানে কী হবে, একটা SQL কমান্ড চলবে। আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু আমি PHP MySQL এর যে প্রসিডিউরাল মেথড
মানে MySQL এর যে প্রসিডিউরাল মেথড সেটা কিন্তু ফলো করছে। এখানে কিন্তু কোনো প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ হচ্ছে না, প্রিপেয়ার স্টেটমেন্ট যেখানে ইউজ হয় না সেখানে অ্যাটাকটা হয়। এটা সিম্পল MySQL এর যে প্রসিডিউরাল অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচ ফলো করে কিন্তু আমি কোডটা করেছি এখানে। এবার এখানে আমার মেন ব্যাপারটা হচ্ছে, যদি সিলেক্ট স্টার ফর্ম ইউজার টেবিল, মানে টেবিল থেকে সমস্ত ডেটা, মানে দুটোই তো ফিল্ড আছে আমাদের, ইমেল আর পাসওয়ার্ড, চুজ হবে যার ইমেল ফিল্ডে ইমেল হবে, মানে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ইমেল আর পাসওয়ার্ড দিই তাহলে আমার কোডটা রান হবে। এবার এই কোডটা বেসিক্যালি কানেকশান পার্ট রয়েছে, আমি কোয়েরি ফাংশনটা কাজ জানি, একটা কানেকশানটা নেয় এবং তার কোয়েরিটা নেয়। এবার কী হচ্ছে, যদি MySQL কাউন্ট রো, এই যে ফাংশনটা সেটা রো কাউন্ট করে, বেসিক্যালি যদি এই পাসওয়ার্ডটা কারেক্ট হয় তাহলে এখানে রিটার্ন হবে 1, অবভিয়াসলি তাহলে হবে 1 রিটার্ন করবে। যদি 0 চেয়ে বেশি মানে অবশ্যই 1 বা 2, মানে যদি মেলে দেয় তো অবশ্যই 1 রিটার্ন আসবে, যদি একটাই ডেটা থাকে তো তাহলে সেখানে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা শো করাবে। তাহলে আমি এখানে রান করিয়ে দেখি একবার, আমি ডেটাবেসে দেখি আমার ইমেল কী আছে, abc@email.com। এখানে আমি পাসওয়ার্ড দেব 1234, দেখে নিন একবার। আমি যখন করছি এবার আমাকে দেখাচ্ছে ইমেল এত, এটা এত, ফলে আমার যে এই যে কন্ডিশনটা সেটা স্যাটিসফাই হলো। এবার যদি আমি ব্যাকে করি, এবার যদি আমি ভুল পাসওয়ার্ড দিই, সাপোজ এরকম সামথিং কিছু দেবো, তাহলে আমাকে দেখাচ্ছি ইনকারেক্ট পাসওয়ার্ড। তাহলে আমি কোডে চলে যাই, কোডের সিস্টেম অনুসারে এই ফাংশনটা স্যাটিসফাই করলো না, কারণ যেহেতু ও কাউন্ট করে পায়নি এরকম রিলেটেড ডেটা, সুতরাং ও ফলসকে এইটা রিটার্ন করে দিয়েছে, ইন্ডেক্স ডট ইনসেন্ট, এই যে পুরো ডেটাটা হেডার সাথে রিটার্ন করে দিয়েছে। আমরা এখানে ইউআরএলটা দেখেই বুঝতে পাচ্ছি। এইবার ব্যাপারটা হচ্ছে, যদি এমন হয় যে আমি এখানে ইমেল আইডি দিলাম আর আমি পাসওয়ার্ডে এমন কিছু দিলাম যেখানে আমার এই টেবিলের ভেতরে যত ডেটা আছে সব ডেটা আমাকে শো করাবে, এমন প্রশ্নটা আমি আরবা বলছি, এমন যদি আমি কোনো ম্যালিশিয়াস কমান্ড ইউজ করি এই পাসওয়ার্ড ফিল্ডে, যে ম্যালিশিয়াস কমান্ডটা, অবভিয়াসলি সেটা এসকিউএল কমান্ডই হতে হবে, যদি সেই এসকিউএল কমান্ডটা, আমি যদি এমন কোনো ম্যালিশিয়াস এসকিউএল কমান্ড দিই যে এসকিউএল কমান্ডটা আমার ফিল্ডে এখানে যতগুলো ডেটা রয়েছে, ইমেলে বা পাসওয়ার্ডে যত ডেটা আছে সমস্ত ডেটা আমাকে শো করিয়ে দেবে, তখন সেটাকে আমরা এসকিউএল ইনজেকশন বলবো। ওকে, ইউজুয়ালি কী হচ্ছে, যখনই আমি এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিচ্ছি, একমাত্র সেই ভ্যালিড ইমেল আইডি এবং সেই ভ্যালিড পাসওয়ার্ডে যখন দিচ্ছি তখনই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা রিটার্ন করছে, আদারওয়াইজ কিন্তু ইনকারেক্ট বলছে। তাহলে আমাকে ম্যালিশিয়াস, এমন একটা ম্যালিশিয়াস কোড লিখতে হবে এখানে যেটার সাহায্যে আমি এই টেবিলে থাকা সমস্ত ডেটা আমি দেখতে পারব। সে ম্যালিশিয়াস কোডটা কী, সে ম্যালিশিয়াস কোডটা হচ্ছে, আমি এখন টাইপ করতে চলেছি সে ম্যালিশিয়াস কোডটা, আমি জানি আমার ইমেল আইডিটা, আমি এখানে ইমেল আইডি দিয়ে দিলাম আর এই কমান্ডে এখানে সে ম্যালিশিয়াস কোডটা রয়েছে, এটাকে কপি করলাম এবং পেস্ট করে দিলাম। এবার দেখতে পাচ্ছি এখানে ডেটাবেসের সমস্ত ডেটা ফিল্ড শো করে দিচ্ছে, বোঝা গেল। এবার যদি আমি আর একটা ডেটা ফিল্ডে অ্যাড করি, ফর এক্সাম্পল যদি আমি আর একটা অ্যাড করি,
এখানে একটা নতুন ডেটা ইনসার্ট করতে যাচ্ছি, ইনসার্ট ইনটু সাপোজ দিলাম রিক অ্যাট দ্য রেট ইমেল ডট কম দিলাম। দেওয়ার পর আমি দিলাম 666, ডেটাটা অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়েছে। এবার আমি যদি এখানে আরেকবার টেস্ট করি, অ্যাপ্রুভেটটা দিই, রিক 666, এখানে দেখুন শুধুমাত্র যার ইমেল আইডি রিক এবং যার পাসওয়ার্ড 6 একমাত্র তারই ডেটা শো করাচ্ছে। কিন্তু আমি যেই মুহূর্তে এখানে এই ম্যালিশিয়াস কোডটা দিচ্ছি তখন কিন্তু সবার ডেটা শো করছে। এই যে প্রসেসটা, এই যে আমি একটা ম্যালিশিয়াস কোড দিচ্ছি এবার আমার ডেটাবেসে যেটা হওয়ার কথা সেটা না হয় অন্য কিছু পারফর্ম হচ্ছে, অন্য কিছু হচ্ছে, তখন এই যে এসকিউএলের সাহায্যেটা করছি বলে আমরা এখানে এসকিউএল ইনজেকশন করছি। একটা এসকিউএলের কমান্ডকে আমি ফোর্সফুলি ইনজেক্ট করছি আমার টেবিলের মধ্যে। এবার আপনার আসি লজিকটা, লজিকের ব্যাপারে। বেসিক্যালি আমার এবার আমরা একবার চোখ বুলিয়ে নেওয়া আমার অ্যাকচুয়াল কমান্ডটা কী ছিল, অ্যাকচুয়াল এসকিউএল কমান্ডটা কী। আমার এসকিউএল অ্যাকচুয়াল কমান্ড হচ্ছে এটা, অ্যাট দ্য ব্যাক এন্ড অফ দ্য প্রোগ্রাম, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কমান্ড। এখানে আমি ইমেল আইডি দিচ্ছিলাম abc অ্যাট দ্য রেট ইমেল ডট কম, আর পাসওয়ার্ডে দিচ্ছিলাম 1234। সরি, এটা যখন এক্সিকিউট করছিল তখন কিন্তু ডিটেলসে দেখাচ্ছিল। কিন্তু যখনই আমি ওই ম্যালিশিয়াস কোডটা দিচ্ছি তখন কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমরা যখন পাসওয়ার্ডে দিচ্ছি তখন পাসওয়ার্ডের কমান্ডটা কী ছিল তারপর দেখে নেব আমরা। তখন আমরা এই কমান্ডটা দিচ্ছি, এই কমান্ডটা দিচ্ছি। এবার এই লজিকটা কি দেখুন, এখানে এখানে কিন্তু এই যে পাসওয়ার্ডের পার্টটা এটা কিন্তু একটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, সিঙ্গেল ইনভাইটেড কমা। ধরুন আমি এই সিঙ্গেল ইনভাইটেড কমার সাইডে একটা কমা অ্যাড করে দিই, তাহলে দেখুন আমার কিন্তু কমান্ডটা এরর বলছে যে এটা পসিবল না, ঠিক আছে। এবার আমাদের এখানে কি হচ্ছে, এটা 50 রয়েছে ধরুন, এত দূর আমার কোডটা তো ঠিক আছে। এবার এটা যখন কোড প্রোগ্রাম রান করাবে আমার, প্রোগ্রাম কি বলবে যে ইমেল আইডি হয়তো সেম রয়েছে যে পাসওয়ার্ড 50 বলে কিছু নেই, ফলে আমার ইমেল আইডি ঠিক হলে আমাকে কিছু ডেটা দেখাতো না, ইনভ্যালিড দেখাতো। কিন্তু আমার প্রোগ্রাম কি করছে দেখুন, এই যে 50টা এটা কিন্তু একটা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, রাইট। এইবার ধরুন আমি এই ইনভাইটেড কমার পাশে আমি একটা, ধরুন আমি ইনভাইটেড কমার পাশে একটা অর লাগিয়ে দিই, অর লাগিয়ে দিই, ভালো করে বুঝবেন, অর লাগিয়ে দিই, অর লাগিয়ে 1 = 1 টিকলাম, ঠিক আছে, আপাতত এটা ভুলে যান। তাহলে রেজাল্টটা কেমন হতে পারে, তাহলে আমার এই প্রোগ্রামটা কেমন বলছে, যদি ইমেল আইডি abc@email.com হয় এবং পাসওয়ার্ড 50 হয় তাহলে একটা রেজাল্ট আউটপুট হবে। কিন্তু যদি এই যদি এর মধ্যে কোনো একটা ভুল হয়, সাপোজ ধরুন পাসওয়ার্ড ভুল, এক্ষেত্রে পাসওয়ার্ড ভুল,
আবার কিছু কিছু ক্ষেত্রে আবার এখানে ইমেল আইডি যদি ভুল হয়, এই দুটোর মধ্যে কোনো একটা যদি ভুল থাকে তাহলে কী হবে, এই এন্টায়ার স্টেটমেন্টটাই তো রং হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কী হয়, অর চলে, এর অপোজিটে হবে। যখন অরের ক্ষেত্রে কী হয়, যখন লেফট হ্যান্ড সাইডে কোনো জিনিস আমাদের রং থাকে তাহলে কিন্তু ও পরেরটায় যায়, নচেত যায় না। কিন্তু এখানে কী হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে আমার পাসওয়ার্ডটা ভুল হওয়ার দরুন আমার এই পুরো স্টেটমেন্টটা রং হয়ে গেছে, ফলে প্রোগ্রাম অরের পাশে যাবে 101। এবার 1 ইকুয়ালস টু 1 সবসময় সমান হয়, অবভিয়াসলি 101 অবভিয়াসলি ট্রু হবে, ফলে আমার প্রোগ্রাম ডেটাবেসে থাকা সমস্ত ডেটা রিটার্ন করিয়ে দেবে। এই দেখুন সমস্ত ডেটা আমার প্রোগ্রামের মধ্যে রিটার্ন করে দিল। এটাই হচ্ছে আমার এই প্রোগ্রামটার মেইন লজিক, বোঝা গেল? এবার আমি এখানে 50 র্যান্ডম ভ্যালু নিয়েছি। এবার আপনি 50-এর জায়গায় অন্য কিছু নিয়েও ট্রাই করতে পারেন। সাপোজ এখানে আমি 50 না নিই, আমি এখানে দিলাম 1 2 3 4, তাহলে দেখুন সমস্ত ডেটা রিটার্ন করছে। এবার সিনট্যাক্সে যখন প্রোগ্রামটা রান করছে তখন সিনট্যাক্সে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আপনাকে একবার দেখে। সরি, আচ্ছা, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এইবার আমার প্রোগ্রামে কিভাবে যখন রান টাইমে কিভাবে সিনট্যাক্সের মধ্যে চেঞ্জেস হচ্ছে সেটা আপনাকে দেখাই। bc@email.com। এবার দেখুন আমি এখানে লিখলাম আমার ওই ম্যালিশিয়াস কোডটা। এবার দেখুন, না আমি এখান থেকে নিজেই টাইপ করি। এবার আমার এই প্রোগ্রামটা কী করছে, আপনি কী দিলেন, আপনি পাসওয়ার্ড দেখলেন 1 2 3 1 2 3 4, ফলে প্রথমে আপনার 1 2 3 4 পড়লো, কোনো আপত্তি নেই। এইবার এর পাশে আমি একটা এবার দেখুন এই দুটো, এই যে পাসওয়ার্ডটা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে। এবার ধরুন আমি যদি এই ইনভাইটেড কমার পাশে আর একটা ইনভাইটেড কমা অ্যাড করে দিই তখন কী হবে, সিনট্যাকটিক্যাল এরর আসছে, এরর এলো। এইবার আপনি এই ইনভাইটেড কমাটা কিছু দূর দূরে সরিয়ে দিন। ভালো করে লক্ষ্য করে দেখছেন, আপনার কিন্তু আপনি কিন্তু এই ইনভাইটেড কমাটা অ্যাড করলেনই মাত্র, এই ইনভাইটেড কমাটা অ্যাড করার ফলে আপনার কী হলো, আপনার লেফট সাইডে একটা ইনভাইটেড কমা রয়েছে কিন্তু ওর স্টার্টিং নেই। ভালো করে বুঝবে, ওর কিন্তু কোনো স্টার্টিং ইনভাইটেড কমা নেই কিন্তু এন্ডিং আছে। তার মানে এটা কী বোঝাচ্ছে, আপনি স্টার্টিংয়ে একটা ইনভাইটেড কমা অ্যাড করে আপনি তার ভিতরে কোনো ম্যালিশিয়াস কোড দিতে পারেন। আপনার বুঝতে পারলেন ব্যাপারটা আমি কী বলতে চাইলাম? এবার আপনি ভালো করে দেখুন, এই স্টেটমেন্টটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে ইনভাইটেড কমা দিয়ে, ফলে এত দূর আমার এখানে ক্রসটা বলছে একমাত্র যেহেতু স্টার্টিং কোডটা নেই বলে, আমার কিন্তু এই সিনট্যাক্সের মধ্যে কোনো এরর নেই। ফলে এর যেহেতু এন্ডিং কোড এন্ডিং ইনভাইটেড কমা রয়েছে, ফলে এর স্টার্টিং ইনভাইটেড কমাও থাকবে। এই জায়গায় দেখুন অরটা চলে আসছে। এবার দেখুন ভালো করে দেখবেন, এই যে অরটা দেখছেন নীল রঙের হয়েছে, তার মানে কি, এখানে আমার এই এসকিউএল অরটাকে একটা অপারেটর হিসাবে ধরেছে। এবার যদি এটা ইনভাইটেড কমার মধ্যে রাখতাম তাহলে কিন্তু ধরতো না, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যে মুহূর্তে এটা ইনভাইটেড কমার বাইরে রেখেছি এক্স্যাক্টলি আমার প্রোগ্রামটা অরটাকে কিন্তু অ্যাজ এ অপারেটর ধরেছে, একটা স্ট্রিং না। এইবার এইখানে আমি কী করলাম, একটা স্টার্টিং দিলাম। এবার দেখুন আর এরর দিচ্ছে না, এবার কিন্তু দেখুন কোনো এরর দিচ্ছে না। এইবার কেন এরর দিচ্ছে না, কারণ দেখুন এই স্টার্টিংয়ের তো এন্ড চলে এসছে, এই এন্ডিং ইনভার্টেড কমাতে একটা স্টার্টিং চলে এসছে, ফলে আর এরর দিচ্ছে না। এইবার ইনভার্টেড কমার মধ্যে আমি 101 দিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন, একটু আগে যে আমি কমান্ডটা লিখেছিলাম সেটার সাথে কমান্ডটা মিলছে না কিছুটা।
মিলছে তো কিছুটা, আপনি এই ভিডিওটা আগে নিয়ে দেখতে পারেন। মিলছে তো? এইবার আমি এটাকে রান করিয়ে দেখি। দেখুন সমস্ত ডেটা রিটার্ন করে দিচ্ছে। এইটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এটা আগেকার দিনে যখন পিএইচপি 5 বা ওই সময় পুরোনো ওয়েবসাইটগুলোতে এরকম অ্যাটাক খুব কমন হতো, খুব কমন অ্যাটাক ছিল। এখন কোডিংয়ে চেঞ্জেস হয়েছে, একটা ফাংশন রয়েছে যার সাহায্যে আমরা প্রিভেন্ট করতে পারি পিএইচপিতে, সেই ফাংশন আপনাদের এখন আমি দেখাবো। এবার পিএইচপিতে আমরা অনেক ওয়েবসাইট বানাই অনেক অল্প কস্টে, অনেক কস্ট এফেক্টিভও হয় এবং ইজি টু ডিপ্লয় হয়, ফলে আমরা অনেকেই পিএইচপিতে কোডিং করি, ফলে এরকম ইস্যু আমাদের প্রোগ্রামে আসতে পারে। ফলে এটাকে প্রিভেন্ট করার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা অ্যাড করব আমাদের প্রোগ্রামে। সেই ফাংশনটার নাম হচ্ছে MySQLi। সে ফাংশনের নামটা একটু আমি আগে লিখে নিই, MySQLi ডট রিয়েল ডট এসকেপ ডট স্ট্রিং। এই ফাংশনটার সাহায্যে আমরা সহজেই এসকিউএল ইনজেকশনকে প্রিভেন্ট করতে পারি, ইনজেকশন থেকে আমাদের প্রোগ্রামকে প্রিভেন্ট করতে পারি। বেসিক্যালি এটা দুটো আর্গুমেন্ট নেয়, এটা এর দুটো আর্গুমেন্ট। একটা হচ্ছে কানেকশানটা, যে কানেকশানটা বেসিক্যালি এর কানেকশানটা, আর একটা হচ্ছে ফিল্ডের ডেটাটা যার উপর আর কি এটা এই ফাংশনটা অ্যাপ্লাই হবে সেটা। তাহলে এতদূর আমি কপি করে নেব। এটা হচ্ছে আপাতত আমি ঠিক কমান্ড দিলাম, বা যদি একটা এরর দিই সাপোজ, এটা আপনি 50 জায়গায় 1 2 3 4 দিতে পারেন আপনার ইচ্ছে। দেখুন ইনকারেক্ট পাসওয়ার্ড বলছে। তো এমনি সময় হলে কি হতো, আমাকে কিন্তু ম্যালিশিয়াস কোডটা দেখিয়ে দিত। সো দিস ইজ অল অ্যাবাউট এসকিউএল ইনজেকশন। এবার নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রস সাইট স্ক্রিপ্টিং। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।